হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমরা দেখবো প্রপারলি ভাবে কিভাবে অ্যান্ড্রয়েডে ফজি সেট আপ করতে হয়। তো এর আগেও অনেকগুলো ভিডিও আছে যার মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে অ্যান্ড্রয়েডে ফজি সেট আপ করবেন, বাট সেখানে বেশ কিছু সমস্যা আছে, অনেকের অনেক ধরনের প্রবলেমে ফেস করতেছে। ঠিক আছে, যেহেতু অ্যান্ড্রয়েডের যে ব্রাউজারগুলো আছে এগুলো প্রতিনিয়ত আপডেট হয়, এর কারণে মাঝে মধ্যেই কিন্তু দেখাইতে হয় যে কিভাবে ফজি সেট আপ করতে হয়। বাট আজকে যে প্রসেসটা দেখাবো, এই প্রসেসটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে এই প্রসেসটা যদি আপনারা করেন তাহলে সবচাইতে বেস্ট প্রসেসটা এটাই হবে। ঠিক আছে, সেকেন্ড কোনো প্রসেস কেউ বলতে পারবে না যে এটা খারাপ বা এরকম কিছু। ঠিক আছে, তো চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের প্রক্সি সেট আপ। সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং গিয়ে লিখতে হবে ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড বেটা। ঠিক আছে, এটা যদি লেখেন তাহলে এটা চলে আসবে। দেন আপনাকে এই ভার্সনটাই ইনস্টল করতে হবে, অন্য কোনো ভার্সন যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার কাজ করবে না। ঠিক আছে, তো যারা এইটা খুঁজে পাবেন না তারা কমেন্ট করবেন, আমি নিচে আপনাদেরকে কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো আমি চাইলে কিন্তু ডিসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিতে পারি, বাট অনেকে আছেন যারা ভিডিও দেখে কমেন্ট করবেন না, তো এক্ষেত্রে যারা পারবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। ঠিক আছে, কারণ ভিডিওটা যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না। ঠিক আছে, তো তারপরে আপনাকে ফায়ারফক্সটা অন করতে হবে, তারপরে এখানে আসার পরে এই যে সার্চ বার পেয়ে যাবেন, এখানে লিখতে হবে অ্যাবাউট ডট কনফিগ। ঠিক আছে, তো আমি আপনাকে এটা আবার একবার লিখে দেখাই দিই। ব্যাক করবেন, ব্যাক করে এখানে লিখবেন অ্যাবাউট ডট কনফিগ, ডট না তো এটাকে স্টু বলে। অ্যাবাউট টু কনফিগ লেখার পরে ইন্টার করলেই এই পেজটাতে চলে আসবেন, এখানে লিখতে হবে তো মিডিয়া ডট পিআর লিখলেই এখান থেকে আপনাকে পাঁচ নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে কে টু আছে এটাকে ফলস করে দিতে হবে। ঠিক আছে, তো এই যে এটা দেখতে পাচ্ছেন মিডিয়া কনফিগারেশন ইকন, তো এখানে পাঁচ নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া ডট পিআর কনফিগারেশন ডট ইনেবল, এটা ট্রু আছে এটাকে ফলস করে দিতে হবে। ঠিক আছে, এটাকে ফলস করে দেওয়ার পরে আপনাকে এটা কেটে দিতে হবে, এখানে যেহেতু কোনো সেট চেঞ্জের অপশন নাই তো নর্মালি আমি এই পেজগুলোকে কেটে দিচ্ছি, অফ করে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ করে দিলাম, তারপরে আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিক করবেন অ্যাডমসে। অ্যাডমসে ক্লিক করার পরে নিচে চলে যাবেন, একটু নিচে গিয়ে দেখতে পারবেন ফক্সি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ফক্সি স্ট্যান্ডার্ড এটা অ্যাড করে নেবেন। ওকে, এইটা কিন্তু ফায়ারফক্সের অন্য কোনো ভার্সনে সাপোর্ট করবে না, তো আপনারা যদি ফায়ারফক্সের অন্য কোনো ভার্সন ডাউনলোড করেন আর সেখানে গিয়ে যদি সারাদিনও এটাকে অ্যাড করার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা অ্যাড হবে না। তো অ্যালন পারফেক্ট উইন্ডোতেও দিতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এটা অ্যাড হওয়ার পরে এটা ওপেন করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি সব ধরনের প্রক্সি সেট আপ করতে পারবেন, HTTP বলেন, SOX 5 বলেন, SSL বলেন, আর যে কোনো টাইপের প্রক্সি আছে সবগুলোই সেট আপ করতে পারবেন। তো আমার এখন মনে নাই যে প্রক্সি অনেক প্রকার হয়, বাট এখন মনে আসতেছে না। তো যাই হোক, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাডে ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দেবেন, তো যাই হোক আমি যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি, আমি একটা টাইটেল দিয়ে দিলাম। তো এখান থেকে সিলেক্ট করবেন কোন প্রক্সিটা আপনি দিতে পারেন। ঠিক আছে, দেখেন সকল প্রকার প্রক্সি কিন্তু সাপোর্ট করে, HTTP, SSL, SOX 5, SOX 4, তারপরে প্যাচ URL, তারপরে WPAD, তারপরে সকল ধরনের প্রক্সি কিন্তু সাপোর্ট করে এখানে। তো যে কয়েকটা প্রকার দেখতে পাচ্ছেন সবগুলোই সাপোর্টেড। ঠিক আছে, তো আমি এখানে SOX 5 সেট আপ করবো, তো এখানে আমি SOX 5 সিলেক্ট করে দিলাম। SOX 5 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি প্রক্সিটা পেস্ট করতেছি,
প্রক্সিটা ফিক্স করে আমি পোর্টটা এখান থেকে কাট করে নিয়ে নেব। তো এখানে যেহেতু কাটের অপশন নাই তো আমি কপি করলাম। তারপরে এখানে আমাকে পোর্টটা দিয়ে দিতে হবে। পোর্টটা দেওয়ার পরে আপনারা সকলে জানেন যে সক্স ফাইভ প্রক্সির ইউজার এবং পাসওয়ার্ড হয় না, যার কারণে এখানে আমি কিছু না দিয়ে এখানে সেভে ক্লিক করে দিলাম। ওকে, আর যাদের HTTP দেবেন তারাও এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকবে। তো আমি যদি এখন জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে টার্ন অফ। ঠিক আছে, তো এখানে আপনাকে ক্লিক করে আপনি যে প্রক্সিটা ইউজ করতে চান ওইটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখান থেকে আপনাকে জাস্ট ট্যাবটা কেটে দিতেও পারেন, নিউ নিউ ট্যাব করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে ট্যাবটা কেটে দিচ্ছি আর এখানে এসে সার্চ করতেছি huia.net। তো আমি huia.net থেকে সার্চ করতেছি। এখন আমার প্রক্সিটা যদি ভালো থাকে, এর কানেকশন যদি সিকিউর থাকে, আমার প্রক্সিটা চলে আসবে। ঠিক আছে, একটু ওয়েট করেন, কারণ যখন আমি ভিডিও মেক করি তখন আমার ইন্টারনেটের কানেকশন খুব ভালো সার্ভিস আমাকে দেয়। ঠিক আছে, তো দেখেন প্রক্সিটা কিন্তু চলে আসছে। এটা লেখা আছে ভার্জন ইন্টারনেট সার্ভিস, আর এখানে যে সিস্টেম টাইম জোন ডিফারেন্ট কাউট থাকার কারণে 10% মাইনাস দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আপনার প্রক্সিটা যে ঠিক আছে, অর্থাৎ এখন প্রক্সি যদি নিচে চলে যান তাহলে দেখা যাবে প্রক্সির টাইম জোন। ওকে, দেখেন এখানে লেখা আছে একটু নিচে যাইতে হবে। হ্যাঁ, এই যে টাইম জোনে লেখা আছে, তো এই দেখেন নিচে দেওয়া আছে সিস্টেম টাইম জোন আর উপরে দেওয়া আছে লোকাল টাইম জোন। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে শুধুমাত্র ওইটাই করতে হবে যে আপনার এই বাংলাদেশের টাইমটা থেকে বাদ দিয়ে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে বাংলাদেশের টাইমটা বাদ দিয়ে উপরে যে টাইমটা দেওয়া আছে, ঠিক আছে, উপরে যে টাইমটা দেওয়া আছে এইটা দেবেন, আর কান্ট্রিটা হইলো ইউনাইটেড স্টেট দেবেন। তো যারা যারা প্রক্সি সেট আপ করতে মানে টাইম জোন সেট আপ করতে পারবেন না, উপরে আই বাটনে আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো যেটার জাস্ট লাস্টে টেনে আপনারা ওইটা দেখে নিতে পারেন। ঠিক আছে, আর আশা করি আপনারা সকলেই পারবেন, কারণ টাইম জোন সেট আপ করা খুব কষ্টের একটা বিষয় না। ঠিক আছে, জাস্ট সেটিংয়ে চলে যাবেন এবং টাইম জোনটা ঠিক করে নেবেন। ওকে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মূল কথা হইলো কী ধরনের ভিডিও চাচ্ছেন এটা যদি আপনি আমাকে বলেন তাহলে ভিডিও মেক করতে আমার সুবিধা হয়। এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ যে আমার ওই ভিডিওতে কমেন্ট আসছিল যে প্রক্সি সেট আপ করতে সমস্যা হচ্ছে, যার কারণে আমি ভিডিওটা তৈরি করে দিলাম। তো মনে হয় না যে এরপর থেকে কোনো প্রক্সি সেট আপ করতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে। তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আমার এই ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেকনোলজির সাথে থাকবেন, এবং আপনার পাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। চাচা, বাই বাই।